চলুন একটি লেজেন্ডারি প্যারাগ্রাফ পড়ে আসি মাঝখান থেকে। দেয়ার আর ম্যানি প্যাসেঞ্জার বিড়ি সিগারেট খায়, আমি ট্রেন দেখলে ভয় পাই, আমি রেলওয়ে স্টেশনে বাইক নিয়ে যাই, সামটাইমস আমার দুলাভাই অ্যাপাচি বাইক নিয়ে প্ল্যাটফর্মে আসে, আমি জানি স্যার আপনি আমার লেখা কিছুই করবেন না, শুধু সাইন দিয়ে যাবেন, ইট ইজ ভেরি গুড, কিন্তু স্যার আমি একটা কথা আপনাকে বলতে চাই, আপনার মেয়েকে নিয়ে আমি ভিআইপি ট্রেনে কক্সবাজার যাব, প্লিজ আমার আবদারটা পূরণ করেন, তো রেলওয়ে স্টেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট এ প্যারাগ্রাফ, আবার ভেরি গুড ও দিছে, অস্থির, এরকম স্যার থাকলে তো যে কেউ IMGPA 5 পাবে। সঙ্গে জীবন্ত সতর্কীকরণ, কেউ হাসতে হাসতে অজ্ঞান হলে অথবা অজ্ঞান হতে হতে হাসলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না, নিজ দায়িত্বে হাসবেন যাতে পাশের কেউ পাগল না বলে। হে ভাইরাল পিপল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ভাইরাল ভাই। আমি আরব ইসলাম আছি আপনাদের সাথে আরো একটি নতুন এপিসোড নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন আজকে এমন সব লেজেন্ডারি মেসেজ নিয়ে আলোচনা করব যেইগুলো দেখলে আপনি হাসতে বাধ্য। সো কানে হেডফোন এবং মুখে ফেভিকল লাগিয়ে বসে পড়ুন, আর হ্যাঁ অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব বাটনে গোটা মারতে ভুলবেন না। বাবু কি করো? এই তো গোসল করতে যাব। আমিও আসবো। কেন খাবি পোলা? তোর বাসায় বাথরুম নাই? নিজের বাড়িতে বাথরুম থেকে অন্যের বাড়িতে গোসল করতে চাওয়ার ফলাফল হইলো এটা। দোস্ত যাবি? আমাকে বলদ বানাতে পারবি না, আমি বলবো কই, তুই বলবি তোর নানির পর কি সই। আরে ফাজলামি না, যাবি? আচ্ছা চল, কিন্তু হয় আর খুলবি বাসার ড্রয়ার, দেখবি তোর নানির পর কি সই। আর ফেসবুকে মেসেজ লেখা কি আর ভাইরাল হন যাই তো ভাই, তুই কবি হইয়া যা, তুই অতি সত্তর ভাইরাল হইয়া যাবি। কোন ইয়ার? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলাম। সেকেন্ড ইয়ার, সেম ইয়ার, কোন সাবজেক্ট নিছো? অনার্স। অনার্স? আমি অনার্স কি? অনার্স সাবজেক্ট নিয়ে পড়ি। আমি তো ইন্টার ইউনিভার্সিটি নিয়ে পড়ছি, আর আমি তো ভিডিওতে ইউটিউব বানাইতেছি, ও সরি ইউটিউবে ভিডিও বানাইতেছি। জিএফ এর বা আমার মেয়ের সাথে তোর কি সম্পর্ক? আমি ওকে ভালোবাসি। তুই ওর জীবন থেকে সরে যাওয়ার জন্য কি চাস বল? একটা আইফোন 11, KTM বাইক আর একটা ব্ল্যাঙ্ক চেক। তোর মা বাবাকে রেডি থাকতে বলিস, কালই যাচ্ছি তাদের বিয়ের পাকা কথা বলতে। এখন আর সেই চৌধুরী সাহেবের যুগ নাই রে ভাই। প্লিজ একবার আই লাভ ইউ বলেন প্লিজ। হ্যাঁ আমি আপনাকে প্রপোজ করব, তারপর আপনি বলবেন সরি আই হ্যাভ বিয়ে, এগুলো আমার জানা আছে। আরে না সত্যি এই সব কিছু বলবো না, আপনাকে আমার সত্যি ভালো লাগে, বাট মেয়ে হয়ে প্রপোজ করতে কেমন খারাপ দেখায় না, প্লিজ বলেন। আচ্ছা আমি আপনাকে ভালোবাসি। সুন্দরী মেয়ে দেখলেই প্রপোজ করা লাগে তাই না? বাই। এন্ড অবশেষে ব্লক মাইরা দিছে। হোয়াট এ লেজেন্ড। মম, হোমওয়ার্ক শেষ করছিস? ভাত খেয়ে থালা বাসন ধুয়ে রাখবি, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্কুলে যেতে হবে। আর শোন, বাবা আর আমি ঠিক করেছি তোকে একটা ল্যাপটপ কিনে দেবো। সত্যি? না শুধু নিশ্চিত হলাম অনলাইন আছিস কিনা। যেমন ছেলে তেমন তার মা, লেজেন্ডারি মম। একটা অদ্ভুত ধরনের ভালোবাসার প্রেম কাহিনী পড়বো এখন আমরা, তো রেডি হয়ে যান। বাবুই শোনাই, আমার বাবুটা কি করছে? হিসু করছে। আমার বাবুটা কি করছে? কতটা হিসু হলো বাবু, প্রতি করছে শোনা। এক বালতি বাবু হাগুল ধুলো ধরছে তো, বললে বাবা লে কত হিসি হয়ে গেছে আমার বাবুটা। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু হলো ধুলো, তোমায় বলে ছবি দেখাবো কি মজা বল হলো দেখো হয়েছে, কিন্তু হাগু বলছো আমাদের ডাকলে না কেন, যাব দেখা। আচ্ছা শোনা ভিডিও কল করবো। মানে হোয়াট ইজ দিস, এইটাও কোনো প্রেম হয়? হাগু করতে যাবো, টয়লেটে যাবো, এটা গার্লফ্রেন্ডে বইলা যায় না দেখে ব্রেকআপ, মানে এটা কি? কি করা জানো? শুয়ে আছি। বাবা আমি তোমাকে কিছু বলতে চাই। একটা কেন, হাজারটা বলো জান। আসলে লিমন আমাদের তো 5 মাসের ভালোবাসা হয়ে গেল, এর আগে বলবো ভাবছি লজ্জাই বলতে পারি নাই। এখন বলো জান। আসলে আমি তোর স্কুলের হেড স্যার। হেড স্যার? আপনাকে আমার অনেক ভালো লাগে। তাই নাকি? তাই, নাম কি তোমার? জামিল। আচ্ছা আপনার একটা পিক দেওয়া যাবে? এটা কে, আপনি নাকি? না আমার মেয়ে। সরি মা, আপনাকে আমার ছেলের মতো ভেবে ক্ষমা করে দিন। আমাকে না তোমার ভালো লাগে? না আন্টি হিসাবে তো ভালো লাগতেই পারে, তাই না আন্টি? ক্রাশ। হাই। বাচ্চার নাম কিন্তু আমি রাখবো, মামাদের তো এতটুকু অধিকার থাকে। কি রে কান্তি, কি খবর তোর, গালি তুমি? এক্সকিউজ মি, কে আপনি আর এভাবে গালি দিচ্ছেন কেন? ও সরি আপু, আসলে আপনার চেহারা আমার এক্স এর সাথে মিলে যায় তো তাই আর কি। হাই রে এক্স রে, এক্স থাকলে হয়তো কি হইতো, বাকিটা ইতিহাস হয়ে যাইতো। এখন দেখবো আমরা একটা ডিজিটাল প্রপোজ, বলার মতো কিছু পাই না, এটার ইংলিশ করো। নাথিং টু সে। লাভ ইউ, এটার বাংলা করো। তোমাকে ভালোবাসি। আমিও। বাহ কি সুন্দর প্রপোজ, প্রপোজটা অ্যাকসেপ্ট করে নিল। ওকে F9 মানে ফাইন, ওকে ফাইন, আই উইল টক টু ইউ টু N9I8 নাইট, W8 ওয়েট ফর মি। বাংলায় বলো না হলে ইংরেজিতে বলো, কিন্তু অঙ্কতে কেন বলছো? অঙ্কের স্যার, ছোটবেলায় শুধু ভেবে আসতাম যে বাংলা ইংরেজিতে ভাষা আছে, অঙ্কের কোনো ভাষা নাই ভাই, এই অঙ্কের ভাষায় মেসেজ দিকে আমি খুবই বিমোহিত। এখন আমরা দেখবো তাহিরি আঙ্কেল টাইপ চ্যাট। ভাই পরিবেশটা সুন্দর না? জি 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 জি। হ্যাঁ কোনো হইচই আছে? না। আমি কি কাউকে গালি দিয়েছি? জি না। কারো বিরুদ্ধে বলেছি? জি না। এরপর দেখবেন সকালে একদল লোক বলবে আমি ভালো না। জি ঠিক। এখন আমরা দেখবো করুণ ভালোবাসার গল্প। এখনো কি মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার বয়স শুনতে ইচ্ছে হয়? অনেক ইচ্ছে হয়।
কি করো তখন? মাঝরাতে যখন তোমার বয়স শুনতে ইচ্ছে করে তখন লাঠি হাতে রাস্তায় বের হয়ে যেই কুকুরটাকে সামনে পাই সেটাকে ইচ্ছা মতো পিটাই, তারপর ওই কুকুরের চিৎকার শুনে শান্ত হয়ে বাসায় এসে শুয়ে পড়ি। ওয়ারে কি বলবো ভাই, এখন আমরা একটা ইম্পর্টেন্ট মেসেজ দেখে আসবো। হাই। জি, যদি ইম্পর্টেন্ট কিছু বলার থাকে বলেন, খোদাই, হাই, হ্যালো, কেমন আছি, বাসা কোথায়, কিসে পড়ি, কি করি, এসব আজ করবেন না। তাহলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করি। জি। মানুষের পশ্চাৎ দেশ আড়াআড়ি ভাবে বিভক্ত না হয়ে লম্বালম্বি ভাবে বিভক্ত কেন? দেখেন, মন মেজাজ খারাপ মজা নেবেন না, কারণ আড়াআড়ি ভাবে বিভক্ত হইলে সিঁড়ি দিয়ে নামার সময় পশ্চাৎ দেশ থেকে হাততালি শব্দ আসতো। ভাই আর কিছু কবি। ওয়ারে ইম্পর্টেন্ট কোশ্চেন, যাকে ইম্পর্টেন্ট কথা বলতে বলছে ইম্পর্টেন্ট প্রশ্ন করছে। এখন আমরা মেসেজের মাধ্যমে কিছু ইংরেজি শব্দের বাংলা অনুবাদ শিখে আসবো। হাই। হ্যালো, হাউ আর ইউ? টিভি দেখতেছি। হাউ আর ইউ, এটার অর্থ কি জানেন আপনি? জানি, হাউ আর ইউ মানে আপনি কি করতেছেন। হাউ আর ইউ অর্থ কি করতেছেন? আরে না, হাউ আর ইউ মানে আপনার বাড়ি কোথায়। ও সাবেজ, হাউ আর ইউ মানে আপনার বাড়ি কোথায়। 56 সেকেন্ডের একটা ভয়েস মেইল। ওয়াও বাবা, অনেক সুন্দর হয়েছে গানটা, তুমি গাইছো? বল, এটা গান না, এটা একটা ফানি রেকর্ড। আসলে আমার এমবি নাই তাই শুনতে পারছি না। কিছু কিছু ফ্রেন্ড আছে যারা মেসেঞ্জারে বিভিন্ন টিউটোরিয়াল আজ করে। আজকে আমরা মেসেঞ্জারের মাধ্যমে কিছু টিউটোরিয়াল শিখব। ল্যাপটপের ওয়ালপেপার কিভাবে চেঞ্জ করে। ল্যাপটপের ওয়ালপেপার কিভাবে চেঞ্জ করি? সার্চ অপশনে যাও। গেলাম। কন্ট্রোল প্যানেলে ক্লিক করো। করলাম। এখন দেখো উপরে কি আছে। উপরে ফ্যান ঘুরতেছে। মাফ করবেন, মেসেঞ্জারের মাধ্যমে টিউটোরিয়াল শিখাইতে গেলে যা হয় আর কি। একজনকে আমার খুব ভালো লাগে। কে? আপনারই মতো দেখতে। আমাকে? বেশি বুঝেন, আপনার বন্যা শ্রীনকে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই মেসেজটি না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। হাই, তুমি অনেক কিউট। থ্যাঙ্কস ইউ মাগি। ও সরি মাহি, মাহি কারেকশন করার আগে ব্লক খেয়ে গেছে। ক্রাশের মন রক্ষার জন্য কতজনেই না কত কিছু করে। চলুন দেখে আসি এমন একটি মেসেজ। আচ্ছা, তোমার কি ধরনের লুকের ছেলে পছন্দ? ছেলেদের শাড়িতেই বেশি ভালো লাগে। ওকে ওয়েট, সরি সরি, আই মিন দাড়িতেই বেশি ভালো লাগে। ওটা শাড়ি না, দাড়ি হবে ভুল করে। কি মনে পড়তেছে, এখনই ভুলে গেলে চলবে? মার্ক জুকারবার্গের সৌজন্যে আয়েশা সিদ্দিকা মিন্নির দেখা পাওয়াটাও কিন্তু ভাগ্যের বিষয়। হাই। হ্যালো, তুমি কি সেই রিফাতের স্ত্রী মিন্নি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে আপনি? আমাকে চিনো নাই, আমি মিন্নি শরীফ, আমি তোমাকে বিয়ে করতে চাই। না বড় আপু, আমার মরার শখ নাই। আরে তুমি মরবা কেন, নয়ন রিফাত দুই জনাই তো মরে গেছে, আমি এখন তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ না করো না। আচ্ছা আমি ভেবে দেখি। প্লিজ তাড়াতাড়ি ভেবে দেখো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ভাই তোর মরণের ডাকাইছে, তোর ছাড়া মিন্নি শরীফ বাঁচবো না। সারাদিন ফেসবুক ইউটিউব ব্রাউজিং করতে করতে যখন আমরা ক্লান্ত, তখন এইসব একটি ফেসবুক পোস্ট ট্রল মেসেজই আমাদের মুখে হাসি এনে দিতে পারে। তো গাইস, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাসি খুশি এবং ফুরফুরে মনের জন্য। সো গাইজ, আজ আমি যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আসছি আরেকটা নতুন এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।